দিদি, আরে নিহারিকা, কিছু না, মাথাটা একটু ঘুরে গেছে। আরে জল, জল এনো। সুমন, মা তুই নিহারিকাকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ মা। আগে তুমি আমাকে এটা বলো, তোমার মাথাটা হঠাৎ ঘুরে গেল কেন? তোমার শরীর চরীর ঠিক নেই নাকি? আরে কিছু না খেলে দুর্বল তো হবেই, তাই না? ওই সকাল থেকে কেমন একটা লাগছিল, কিছু খেতে ইচ্ছে করছিল না, সেজন্যই বোধহয়। এটাই কারণ কিছু না খেয়ে থাকা, নাকি অন্য কিছু কারণ? আর কি কারণ হতে পারে? পারো দিদি, তুমি তো জানো আমাদের পারো সবসময় কেমন ইয়ার্কি করতে থাকে, সেই জন্যই এইসব বকবক করছে। তুমি বিশ্রাম করো, পারো তুমি এক্ষুনি আমার সাথে রান্নাঘরে চলো, তুমি বিশ্রাম করো। হ্যাঁ দিদি। তুমি দেখেছো তো সুমন, কার্তিক তোমাকে জল খাওয়ানোর আগে সবার সামনে নিজের হাতে আমাকে জল খাইয়েছে। আমি আজ তোমার শাড়ি পরেছি। এটা তোমারই, আমার সিঁধিতে সিঁদুর, এটাও তোমার। তুমি দেখো সুমন, এখন আর সেই দিনও দেরি নেই যেদিন কার্তিক আমার হবে, শুধুই আমার। গুড মর্নিং। আরে গুড মর্নিং দিদি, এখন কেমন আছে শরীর? আগের থেকে ভালো। আজ কিন্তু একদম হালকা জল খাবার করব। কয়েকদিন ধরে পূজোর নানান রকম খাবার খেয়ে খেয়ে সবার পেটের খারাপ অবস্থা হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এবার সবার ডায়েটিং করা উচিত। মা, এসব ডায়েটিং টাইটিং এর কথা ছাড়ো, এই দেখো মা, বিয়ের আরেকটা নিমন্ত্রণ এসেছে। নিমন্ত্রণ? কার বাড়ি থেকে? আরে হ্যাঁ, রতনলাল বাবুর ছেলের বিয়ে তো। তোমাদের বাবার খুব ভালো বন্ধু উনি। পারো একটু দেখো তো, আমি বাবাকে একটু খবরটা দিয়ে আসি। দিদি পারো মা, জল খাবারটা তৈরি হয়ে গেলে আমাকে খবর। হ্যাঁ মা। এসো নিহারিকা, তুমিও বাইরে এসো, এসো। হ্যাঁ, সবাইকে নিমন্ত্রণ করেছি। আর এমনিতেও রতনলাল বাবুর মেয়ের বিয়েতে আমাদের সকলকে যেতেই হবে। রতনলাল বাবু আমাদের ত্রিভুবনের ছোটবেলার বন্ধুই শুধু নয়, বরং আমাদের পরিবারের অনেক পুরনো শুভাকাঙ্ক্ষী। আর সেদিন দেখা হয়েছিল তো বললো, আমাদের পরিবারের বৌমাদের সঙ্গে ওর পরিচয় হয়নি, আর এই সুযোগে সুমন, পারো, নিহারিকার সঙ্গে পরিচয় হয়ে যাবে ওনাদের।
বাবা তোমরাও দুজনে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে, যেতে হবে আমাদের। হ্যাঁ দাদু ভাই। তোমাদের সকলের কথা হয়ে গেছে, জলখাবার রেডি। চলো আগে আমরা জলখাবার খেয়ে নিই সবাই। পারো যা। আরে দিদি তুমি, তোমার এসব করার কি দরকার ছিল? পারো আমাকে ক্ষমা করে দাও, সত্যি আমার কাল কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না। ঠিক আছে দিদি, এবার তুমিও আমাকে ক্ষমা করে দাও। ওই আমিও তোমাকে প্রশ্ন করছিলাম। ধন্যবাদ, তুমি আমাকে ক্ষমা করেছো। আচ্ছা আমি যাচ্ছি, আমার একটু কাজ আছে। সত্যি পারো, আমার খাবার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। মিথ্যুক, কি ভালো নাটক করতে পারে নিহারিকা দিদি। তাহলে দেখলে অফিস থেকে কেমন তাড়াতাড়ি চলে এলাম। দাদু ভাইয়ের অর্ডার ছিল যে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি হলো, কিছু হয়েছে তোমার? হ্যাঁ কার্তিক, আমার ভীষণ ভয় করছে। সকাল থেকে আমার ডান চোখটা কেমন করছে, মনে হচ্ছে যেন কিছু বড় অমঙ্গল। সুমন, এসব তুমি কি ভুলভাল চিন্তা করো, এরকম কিচ্ছু হবে না। আর এমনিতেই আমি থাকতে তোমার ভয় পাওয়ার তো কোনো কারণই নেই, খারাপ আমি কিছু হতেই দেব না। আচ্ছা তুমি কি তোমার প্রিয় স্বামীর জন্য এক কাপ ভালো মতো চা করে নিয়ে আসবে? এক্ষুনি নিয়ে আসছি। চা হাজির। দিদি তুমি কেন পরিশ্রম করলে? আমি বানিয়ে নিচ্ছিলাম। আমি আমার জন্য চা বানাচ্ছিলাম, তারপর ভাবলাম সময় তো হয়ে গেছে তাই সবার জন্যই বানিয়ে নিলাম। এই নিন, এটা নয়, আপনি চিনি কম খান তো, এটাই কম চিনি আছে, নিন। থ্যাংক ইউ। যদি আপনি কিছু মনে না করেন তো এখানে আপনাদের সাথে বসে চা খাই। দিদি এটা আবার জিজ্ঞেস করার কি আছে, বসো না। চাটা খুব ভালো হয়েছে। ধন্যবাদ। সুমন তাড়াতাড়ি রেডি হয়নি, তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। সকালে আমাকে অফিসে যেতে হবে, অনেক কাজ রয়েছে। হ্যাঁ আমি এক্ষুনি বিয়েতে পড়ে যাওয়ার পোশাক বের করে দিচ্ছি। দাও, তুমি গিয়ে চেঞ্জ করে নাও। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। দেখেছো তো দিদি, এখন থেকেই কালকের অফিসের কাজের চিন্তা, সারা দিন শুধু কাজ কাজ কাজ। চাটা শেষ না করে উঠে চলে গেল। আমিও যাচ্ছি, আমার কিচেনে একটু কাজ আছে। আচ্ছা অদ্ভুত তো, আজকে আমি সবার আগে চলে এলাম আর কারোর পাত্তাই নেই। দাদু ভাই, ঠাকুমা, কি ব্যাপার বাবা, আজ তাড়াতাড়ি তৈরি হয়ে গেছো তাই সমস্ত বাড়ির লোকজনকে জানাচ্ছ যে আমরা লেট করেছি। আরে নিহারিকা মা,
তুই এখন রেডি হওনি? বিয়েতে যাবে না নাকি? না দাদু, আমার বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছে করছে না। আরে কেন মা, চলো না আমাদের সাথে, আমরা তো সবাই যাচ্ছি, তোমার বেশ ভালো।